দর্শক, বণিক বার্তায় আপনাদের স্বাগতম। বর্তমান বিশ্বে হৃদরোগে আক্রান্ত রোগীর সংখ্যা প্রচুর, বাংলাদেশেও এই সংখ্যা নেহাত কম নয়। আজ আমরা এসেছি রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালে। হৃদরোগের চিকিৎসা ব্যবস্থা নিয়ে আজ আমরা কথা বলব হাসপাতালটির মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জন ডাক্তার আশরাফুল হক সিয়ামের সঙ্গে। বণিক বার্তায় আপনাকে স্বাগতম। বাংলাদেশে হৃদরোগীদের ক্ষেত্রে কী ধরনের অস্ত্রোপচার করা হয়, আর ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালে সেগুলোর সব ধরনের সুবিধা আছে কি? ধন্যবাদ আপনাকে। আমরা বর্তমান যুগে 2023-তে অবস্থান করছি এবং এই ডিজিটাল যুগে বাংলাদেশের হার্ট সার্জারি বা হৃদরোগ সম্পর্কিত যে কোনো চিকিৎসা অনেক দূর এগিয়ে গিয়েছে। সারা বাংলাদেশে আপনার হৃদরোগের যে সার্জারি হয় বছরে সরকারি এবং বেসরকারিভাবে 12-15 হাজার সার্জারি সারা বাংলাদেশে হয়ে থাকে। এখানে ভালভের সার্জারি, বাইপাস সার্জারি, তারপরে হচ্ছে জন্ম হৃদরোগের জন্মগত ত্রুটি, বাচ্চাদের সার্জারি, মোটামুটি সব ধরনের সার্জারি আপনার বাংলাদেশে আমরা নিয়মিত করে আসছি এবং হচ্ছে। পক্ষান্তরে ইউনিভার্সাল মেডিকেল কলেজ কার্ডিয়াক হসপিটালে আমরা নিয়মিত সব ধরনের সার্জারি করে থাকি। প্লাস পয়েন্ট হচ্ছে আমরা ইউনিভার্সাল মেডিকেল কলেজ কার্ডিয়াক হসপিটালে আমরা মিনিমাল ইনভেসিভ সার্জারি করে থাকি, যেটা সারা পৃথিবীতে অত্যন্ত রেয়ার সার্জারি। পৃথিবীর অল্প কিছু সংখ্যক সার্জন এবং দেশে এবং সেন্টারে এই অপারেশনগুলো হয়। বাংলাদেশের আমরা বেসরকারিভাবে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে আমরা মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি করে থাকি। এক কথায় বলতে আপনার হার্টের যে ল্যাপারোস্কোপিক সার্জারি, রোবোটিক সার্জারির আগের ভার্সন, বুকের আপনার পাঁজরের হাড় না কেটে 2 ইঞ্চি ফুটো করে যেই সার্জারিটা হয়ে থাকে সেটা আমরা ইউনিভার্সাল মেডিকেল কলেজ কার্ডিয়াক সেন্টারে করে থাকি। চিকিৎসা বিজ্ঞানের প্রযুক্তি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল কীভাবে এগোচ্ছে? প্রযুক্তির দিক দিয়ে যেমন পৃথিবী বিশ্ব এগিয়ে গিয়েছে, তেমনি চিকিৎসা বিজ্ঞানেও বাংলাদেশ অনেক দূরে এগিয়ে গিয়েছে। বাংলাদেশে এখন অনেক সার্জারি হয়, না শুধু কার্ডিয়াক সার্জারি না, আপনার যদি আমরা দেখি লিভার ট্রান্সপ্লান্টও বাংলাদেশে হচ্ছে, কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে, সেরকম আপনার কার্ডিয়াক সার্জারিতেও বাংলাদেশ অনেক দূরে এগিয়ে গিয়েছে। বেসরকারিভাবে ইউনিভার্সাল মেডিকেল কলেজ কার্ডিয়াক হসপিটালে আপনার মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি নিয়মিতভাবে হচ্ছে, আমরা গতকালকেও করেছি, এখানেও পেশেন্ট আছে, আজকেও হয়তো করবো। তো আপনার প্রযুক্তির দিক দিয়ে একটা কমপ্লিট প্যাকেজ সেন্টার বলতে যা বোঝায় সে সব কিছুই ছোট পরিসরে ইউনিভার্সাল মেডিকেল কার্ডিয়াক হসপিটালে রয়েছে এবং সেইভাবেই আমরা রোগীদের সেবা দিয়ে আসছি। বাংলাদেশে হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণগুলো মোটা দাগে কি? বাংলাদেশে না, সারা পৃথিবীতেই যদি আমরা ধরে থাকি তাহলে অসংক্রামক যেই রোগ হয়ে থাকে, রোগের কারণে রোগীর মৃত্যুবরণ হয়ে থাকে, তার মধ্যে এক নম্বর কারণ হচ্ছে হৃদরোগ। সারা পৃথিবীতেই আপনার হৃদরোগের কারণে আপনার মৃত্যুবরণ করে বা হৃদরোগ হওয়ার লক্ষণের যেই কমন কজ হচ্ছে, প্রথম হচ্ছে স্মোকিং, 2 নম্বর হচ্ছে আমরা যে জাঙ্ক ফুড খাই, সেটা উচ্চ রক্তচাপ যদি থাকে, ডায়াবেটিস যদি থাকে, যে সমস্ত রোগীগুলার ভালভের বাতজ্বরের কারণে ভালভের রোগ হতে পারে, ছোটবেলায় জন্মগত কিছু ত্রুটি হতে পারে, এগুলো হচ্ছে কমন আপনার কারণে আপনার হৃদরোগ হয়ে থাকে। চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে বা রোগীদের অস্ত্রোপচার করার ক্ষেত্রে আপনার কি কোনো পরামর্শ আছে? পরামর্শ হচ্ছে আপনারা রেজিস্টার্ড ডাক্তারের কাছে আপনারা যাবেন, যারা এক্সপিরিয়েন্স স্কিল গুড হ্যান্ড চিকিৎসক তাদের কাছে যাবেন, এবং তার আগে যাওয়ার আগে অবশ্যই জেনে যাবেন যেন যেই সেন্টারে আপনার হার্টের অপারেশন, হার্টের অপারেশন খুবই সেন্সিটিভ একটা অপারেশন, এটা পৃথিবীর 2-1টা কঠিনতর অপারেশনের মধ্যে এটা একটা। সো যাকেই আপনার অপারেশন করবেন, করার আগে আগে ভালোভাবে জেনে বুঝে নেবেন যে কোন সেন্টারে অপারেশন ভালো হয়, সব ধরনের ফ্যাসিলিটিস আছে কি না, আপনার সব ধরনের ক্রাইসিস যদি হয় সেটা সেটেল করার সুযোগ সুবিধা আছে কি না। ইউনিভার্সাল মেডিকেল কলেজে কার্ডিয়াক হসপিটালে সেই ধরনের সব ধরনের সুযোগ সুবিধা আছে। আমরা সাধারণত একটা কার্ডিয়াক সেট আপে আপনার অপারেশনের পরবর্তী কিডনি, ফুসফুস, লিভার সব কিছুই ইনভলভমেন্ট থাকে, সেই ক্ষেত্রে ইউনিভার্সাল মেডিকেল কলেজ কার্ডিয়াক হসপিটাল হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ। হৃদরোগ থেকে বাঁচতে কোনো পরামর্শ থাকলে আমাদেরকে বলতে? হৃদরোগ থেকে বাঁচার জন্য পরামর্শ যেটা, আপনি কায়িক পরিশ্রম করবেন, ডেলি নিয়মিত শরীরচর্চা করবেন, চর্বিযুক্ত খাবার কম খাবেন, জাঙ্ক ফুড কম খাবেন,
তারপরে পরবর্তীতে যেটা আপনার স্মোকিং, ধূমপান যদি কেউ করে থাকে তাহলে হচ্ছে সেটা পরিহার করবেন। ডেইলি মিনিমাম আপনার 40-50 মিনিট আপনি হাঁটবেন। সবচেয়ে বড় কথা, কারো যদি ডায়াবেটিস থাকে সেটা কন্ট্রোলে রাখবেন, এবং যদি কোনো ধরনের হৃদরোগ, হার্ট অ্যাটাক, বুকে ব্যথা এই ধরনের কোনো লক্ষণ দেখা দেয় তাহলে অবশ্যই আপনি রেজিস্টার্ড হৃদরোগ স্পেশালিস্ট কারোর কাছে দেখাবেন, এবং 40 শুদ্ধ প্রত্যেককেই একটা নিয়মিত হৃদরোগের চেক আপ করা প্রয়োজন। আপনারা কোন বয়সী রোগীদের বেশি পান? আমরা আগে হৃদরোগ বলতে আমরা 50 শুদ্ধ মানুষকে বুঝতাম, এখন তা নয়। আপনার 30-এর ঊর্ধ্ব হলেও আপনার বুকে ব্যথা নিয়ে, হার্ট অ্যাটাক নিয়ে হাসপাতালে ভর্তি হয়, সেই ক্ষেত্রে দেখা যায় তার বুকে 2-3টা ব্লক থাকে, আমরা তাদের বাইপাসও করতে হয়। আমি গত সপ্তাহ প্রায় 30 বছর একটা রোগীর বাইপাস সার্জারি করেছি। বাচ্চাদের ক্ষেত্রে আপনার জন্মগত ত্রুটি থাকতে পারে বা ভালভের সমস্যা থাকতে পারে। সো যে কোনো লক্ষণই আপনি আসলে অবশ্যই সেটাকে রেজিস্টার চিকিৎসক দিয়ে ইভ্যালুয়েট করবেন যে আপনার হৃদরোগ আছে কিনা। এটা করাটা খুবই জরুরি এবং এটা করাটা সেফ।